নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এই জবা ফুলের ডিজাইনটি নিয়ে এসেছি। আর তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করো। তো চলো এবার আমরা এই জবা ফুলের ডিজাইনটি দেখে নেব। ডিজাইনটি আমি আগে থেকে তুলে রেখেছি, তোমাদেরকে শুধু ঘর সংখ্যাগুলো বলে দেবো। তো এখানে দেখো, এখান থেকে স্টার্ট করেছি, এখানে দুটো ক্রস স্টিচ, তারপরে সাইডের লাইনে গিয়ে আবার দুটো ক্রস স্টিচের একটি লাইন। তো এভাবে করে আমি চারটে লাইন তৈরি করেছি লম্ব বরাবর দুটো ক্রস স্টিচে। তারপরে দেখো কৌণিক বরাবর আমি পাঁচটি ক্রস স্টিচ তৈরি করে নিয়েছি। তারপরে দেখো এখানে দু নম্বরের পাশে একটি গ্যাপ রেখে একটি ক্রস স্টিচ, আর তার কৌণিক বরাবর দুটো ক্রস স্টিচ। আবার এখানে এক নম্বরের পাশে তিনটে ক্রস স্টিচের গ্যাপ রেখে একটি ক্রস স্টিচ, আর তার পাশে কৌণিক বরাবর দুটো ক্রস স্টিচ। তো এটুকু কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমি পাতাটি দেখাবো। এটা দেখো এই সাইডে এখানে তিনটে ক্রস স্টিচের একটি লাইন। তো এই লাইনটির এই সাইডে একটি ক্রস স্টিচ কৌণিক বরাবর, তারপরে ওপরের লাইনে চারটি ক্রস স্টিচ পাশাপাশি। আবার দেখো ওপরের লাইনে গেলে চারটি ক্রস স্টিচ পাশাপাশি, একদিকে বাড়ানো একদিকে কমানো। আবার সেমভাবে দেখো আরও দুটো লাইন, অর্থাৎ এখানে চারটে লাইন আমি একইভাবে তৈরি করে নিয়েছি কৌণিক বরাবর ঘরে গিয়ে। তো এখানে দুটো ক্রস স্টিচ দেখো এই সাইডে, আবার এখানে একটি, তারপরে দুটো ক্রস স্টিচ এইদিকে লেভেল সমান রেখে, আবার তিনটে ক্রস স্টিচ এইদিকে লেভেল সমান রেখে ওদিকে এক্সট্রা, আবার এখানে দেখো চারটে ক্রস স্টিচের লাইন। চার নম্বর ক্রস স্টিচের লাইন যখন কমপ্লিট হবে তখন দেখো এদিক থেকে আমি লেভেল সমান রাখবো। তো এখানে দেখো প্রথমে তিনটে ক্রস স্টিচ তুলেছি, এখানে একটি গ্যাপ, আবার দুটো ক্রস স্টিচ একটি গ্যাপ, আবার দেখো একটি ক্রস স্টিচ। তো পাতাগুলোও কিন্তু তৈরি হয়ে গেল, এটা কিন্তু খুবই সহজ ছিল। এবার আমি এই পাপড়িগুলো তোমাদেরকে দেখাবো। দেখো এই ক্রস স্টিচটির এই দুই সাইডের পাপড়ি দেখাবো। তো এখানে এক দুই তিন চার পাঁচ ছটি ক্রস স্টিচের লাইন আছে। তারপরে দেখো দুটো গ্যাপ রেখে এক দুই তিন চার পাঁচটি ক্রস স্টিচ, একটি কিন্তু এক্সট্রা বাইরের দিকে। আবার এখানে আছে চারটে ক্রস স্টিচের লাইনিং, একদিকে একটি কম আর একদিকে লেভেল সমান রেখে। তো আর তার উপরে দুটো ক্রস স্টিচ লেভেল বরাবর, এটাও সেমভাবে তৈরি করা। এখানে ছটি ক্রস স্টিচ আছে, তারপরে এখানে দুটি গ্যাপ দিয়ে এখানে আছে পাঁচটি ক্রস স্টিচ, তারপরে এখানে একটি গ্যাপ দিয়ে এখানে চারটে ক্রস স্টিচ আর এদিকে লেভেল সমান, আর মাঝে দুটো বরাবর আর একটি ক্রস স্টিচের লাইন। তো এটুকু তৈরি হয়ে গেল। এবার দেখো এটার এখান থেকে বা এখান থেকে দেখো একটি গ্যাপ রেখে একটি ক্রস স্টিচ, এই ক্রস স্টিচের পরে তিনটে ক্রস স্টিচের একটি লাইন, দুই সাইডে একটি একটি এক্সট্রা, এখানে আছে পাঁচটি ক্রস স্টিচের লাইন দুই সাইডে একটি একটি করে এক্সট্রা। তার পরবর্তী লাইনে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি ক্রস স্টিচের লাইন দুই সাইডে একটি একটি এক্সট্রা, আর এখানে সাতটি ক্রস স্টিচের কিন্তু দুটো লাইন তৈরি করেছি। তো দেখো দুটো লাইন সাতটি ক্রস স্টিচ, এখানে একটি গ্যাপ, একটি আবার একটি গ্যাপ, আরেকটি আবার একটি গ্যাপ, আরেকটি তুলেছে ক্রস স্টিচ। তো এভাবে করে সেমভাবে এখানে আরেকটি তৈরি করব। দেখো এখানে তিনটে ক্রস স্টিচ, তারপরে এখানে চারটে পাঁচটি ক্রস স্টিচ, সাতটি ক্রস স্টিচের দুটো লাইন, একটি গ্যাপ, গ্যাপ রেখে রেখে আমি তিনটে ক্রস স্টিচ তৈরি করেছি। তো ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর দেখো এখানে তোমরা অন্য কালার দিয়ে তৈরি করে নিতে পারো। আর দেখো এখানে কিন্তু আমি জবা ফুলের যে শীষটা থাকে সেটিও দিয়েছি। আমি কৌণিক বরাবর চারটে ক্রস স্টিচ দিয়েছি, আর তিন নম্বরের দুই সাইডে আমি ক্রস স্টিচ তুলেছি। তো ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আর কোন ধরনের ডিজাইন দেখতে চাও সেটি আমাকে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।